শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিলেটে করুণায় মৃত্যু, অ্যাম্বুলেন্সে লাশ রেখে পালালো ড্রাইভার, পড়ে থাকা লাশ দাফন করল ইসলামী সোসাইটি। ঠাঁই নেই হাসপাতালে, বাড়িতে মৃত্যু বেড়ে দ্বিগুণ। পাকিস্তানে ভারতীয় দূতাবাসের পর ড্রোন, তীব্র প্রতিবাদ। ইসরায়েলের চারটি ড্রোন ভূপাতিত করেছে লেবাননের হিজবুল্লাহ। চীনের সঙ্গে চরম উত্তেজনা, প্রশান্ত মহাসাগরে স্থায়ী নো টাস্ক ফোর্স গড়বে আমেরিকা। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলায় 150 ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত। এবং সবশেষ থাকছে আফগানিস্তানের সবচেয়ে বড় বিমান ঘাঁটি ছাড়ল আগ্রাসী মার্কিন সেনারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। রাস্তার পাশে অ্যাম্বুলেন্সে পড়ে আছে লাশ, পরিবারের কেউ কাছে যাচ্ছে না, অ্যাম্বুলেন্সের ড্রাইভারও উধাও, পাওয়া যাচ্ছে না কাউকে। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে সিলেটের উসমানী নগরের সদিপুর গ্রামে। পরে মৌলভীবাজারের শেখ বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাই ইসলামী সোসাইটির মৃতের দাফন সম্পন্ন করে। এর আগে বুধবার করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত সোয়া মিয়ার স্ত্রী মুসাম্মদ আজিবুন নেসা টুনু সিলেট শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। পরে সেদিন অ্যাম্বুলেন্সে করে লাশ বাড়িতে আনার পর ড্রাইভার গাড়িতে লাশ রেখে উধাও হয়ে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা করোনায় মৃত্যুর কারণে তার কাছেও আসতে যায়নি। পরে তাদের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ইসলামী সোসাইটি মৌলভীবাজারের দাফন কাফন এবং সৎকার টিমের সঙ্গে। পরে সেদিন রাতে আজিবুন নেসা টুনুর দাফন সম্পন্ন হয়। দাফনে অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মুহিবুর রহমান, টিম লিডার আশফাকুল সহ দেশে করোনা মহামারীর 15 মাস পার হলেও এখনও বেহাল চিকিৎসা ব্যবস্থা। নগরকেন্দ্রিক কোভিড সজ্জা এবং আইসিইউ বাড়ানোর পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ হলেও উপজেলা পর্যায়ে সংকটাপন্ন রোগের চিকিৎসায় এখনও কোনো ব্যবস্থা নেই, ফলে করোনার তীব্র শ্বাসকষ্ট শুরু হলেও মিলছে না প্রয়োজনীয় চিকিৎসা সেবা। সংকটাপন্ন রোগীকে নিয়ে ছুটতে হচ্ছে হাসপাতাল থেকে হাসপাতালে, জেলা থেকে জেলায়, বাড়িতেই ছটফট করতে করতে প্রাণ যাচ্ছে অনেক রোগীর, কারো মৃত্যু হচ্ছে রাস্তায়। গত জুন মাসে 130 জন রোগীর বাড়িতে এবং হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। একই সঙ্গে করোনার তীব্র উপসর্গ নিয়েও প্রতিদিন মৃত্যু হচ্ছে অনেকের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 6 মাসে বাড়িতেই মারা যান 268 জন করোনা রোগী, 17 জনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে। ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে গত জুন থেকে সংক্রমণ এবং সংকটাপন্ন রোগী বেড়ে যাওয়ায় বাড়িতে মৃত্যু বেড়েছে। গত মে মাসের তুলনায় জুনে সে বাড়িতে মৃত্যু বেড়েছে আড়াই গুণেরও বেশি। মে মাসে 47 জনের মৃত্যু হয় বাড়িতে, জুনে বাড়িতে 124 জন মারা যান, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও 6 জনের। গত জানুয়ারিতে 12 জন, ফেব্রুয়ারিতে 7 জন এবং মার্চে 9 জন বাড়িতে মারা যান। পাকিস্তানের ভারতীয় হাইকমিশনের অফিসের উপর দিয়ে চক্কর দিচ্ছে ড্রোন। এই ঘটনা চোখে পড়ার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। পাকিস্তান এই ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, রোববার জম্মুতে ভারতীয় বিমান সেনার অফিসে ড্রোন হামলার একদিন পর এই ঘটনা ঘটে। ওই দিন ভারতীয় দূতাবাসে ভলিউড নামের একটি অনুষ্ঠান চলছিল। ভারতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা ভারতের প্রধান স্থাপনার উপর মানুষ্যবিহীন ড্রোনের উপস্থিতিকে নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন। এর আগে রোববার জম্মু বিমানবন্দরে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে 5 মিনিটের ব্যবধানে দুটি ড্রোন হামলা হয়। শনিবার স্থানীয় সময় রাত 1:37 প্রথম হামলা এবং 1:43 দ্বিতীয় ড্রোন হামলাটি হয়। ভারতীয় বিমানবাহিনীর ওই ঘাঁটিটি পাকিস্তানের সীমান্ত থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত। এই কারণে ভারত এই হামলায় পাকিস্তান জড়িত বলে সন্দেহ করছে। পাকিস্তান অবশ্য অভিযোগ প্রত্যাখ্যান করে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একটি বিবৃতিতে ভারতের এই ধরনের ভিত্তিহীন অভিযোগ দায়িত্বজ্ঞানহীন কাজ বলে অভিহিত করেছে। গত 2 বছর ধরে ভারতের অভিযোগ, কাশ্মীরে অস্ত্র পরিবহনের কাজে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলো ড্রোন ব্যবহার করছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর দখলদার ইসরায়েলের 4টি ড্রোন ভূপাতিত করেছে। এরিকের সাবেরিন নিউজ চ্যানেল জানিয়েছে, গতকাল সাগরের দিক থেকে লেবাননের রাজধানী বৈরুতে মাদি এলাকায় প্রবেশের চেষ্টাকালে 4টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করে হিজবুল্লাহ সেনারা।
এগুলোকে গুলি করে এর বেশি কিছু জানা যায়নি এই সংবাদ মাধ্যম থেকে। ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যেই লেবাননের জল স্থল এবং আকাশ সীমা লঙ্ঘন করে। আন্তর্জাতিক সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননের আকাশ ব্যবহার করে এর আগে সিরিয়াতেও হামলা চালিয়েছে তেল আবিব। লেবাননের সরকার সবসময় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে অবহতি করার পাশাপাশি আগ্রাসন ঠেকাতে পদক্ষেপের দাবি জানিয়ে আসছে। 2006 সালে 33 দিনের যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত 701 নম্বর ইশতেহারে বলা হয়েছে ইসরায়েল লেবাননের বিরুদ্ধে কোনো বিদ্বেষমূলক তৎপরতা চালাবে না, কিন্তু ইসরায়েল কোনো আন্তর্জাতিক আইন এবং ইশতেহারকেই মেনে চলছে না। চীনের সঙ্গে আমেরিকার যে দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক চলছে সেই সুযোগে ফের সংগঠিত হচ্ছে ন্যাটো নেতারা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে পররাষ্ট্রনীতির শীর্ষ অগ্রাধিকার দেওয়ার 4 বছর পর ন্যাটো মিত্ররা চীনকে নিরাপত্তা চ্যালেঞ্জ ঘোষণা করেছে এবং বলেছে যে চীনারা বিশ্ব শৃঙ্খলাকে দুর্বল করার কাজ করছে। পেন্টাগনের চায়না টাস্কফোর্সের কাজের বাইরে এই আলোচনা বাড়তে থাকে। বাইডেন মার্চ মাসে চীন সম্পর্কিত নীতি এবং প্রক্রিয়াগুলো পরীক্ষা করতে থাকে। পেন্টাগনের শীর্ষ ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতি কর্মকর্তা প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের কাছে সুপারিশ স্থাপন করা হয়। একজন প্রতিরক্ষা কর্মকর্তা মন্তব্যের অনুরোধে সাড়া দিয়ে জোর দিয়ে বলেন যে চীনের টাস্ক ফোর্স থেকে উদ্ভূত কোনো পরিকল্পনায় চূড়ান্ত করা হয়নি। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে একটি অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদরত ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা হামলা চালালে অন্তত 150 ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর নাবলুস শহরের কাছে বেইতা শহরের উপকণ্ঠে অবস্থিত অবৈধ ইহুদি বসতি এবিয়াটার উচ্ছেদের দাবিতে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে ইসরায়েলি সেনারা রাবার বুলেট এবং স্ট্যান্ড গ্রেনেড ব্যবহার করে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। এই সময় মাথায় গুলি লাগা বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করা হয়, বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ওয়াফা জানিয়েছে আহত ফিলিস্তিনিদের নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সের ভেতরে একটি টিয়ার শেল ঢুকে যায়। এছাড়া 79 জন টিয়ার ঘেঁষে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। নাবলু শহরের কাছে অবস্থিত অবৈধ ইহুদি বসতি এবিয়াটাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে বসতি স্থাপনকারীদের বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে ইসরায়েলি সেনারা ইহুদি বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়ে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালাচ্ছে। ওই বসতি থেকে উগ্র বসতি স্থাপনকারীদের সরিয়ে নেওয়ার যে নির্দেশ আদালত দিয়েছে বৃহস্পতিবার তা বাস্তবায়নের জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। আফগানিস্তানের বাকরাম বিমান ঘাঁটি ত্যাগ করেছে মার্কিন সেনারা। প্রায় 2 দশক পর আফগানিস্তানের সবচেয়ে বড় বিমান ঘাঁটি ত্যাগ করল আগ্রাসী সেনারা। মার্কিন সেনাদের পাশাপাশি অন্য দেশের সেনারাও ঘাঁটিটি থেকে চলে গেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে 50 কিলোমিটার উত্তরে বাকরাম বিমান ঘাঁটি অবস্থিত। সেখানে যুক্তরাষ্ট্রের প্রধান বিমান ঘাঁটি ছিল এটি। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন এবং ন্যাটো বাহিনী এতদিন এই বিমান ঘাঁটি ব্যবহার করে আসছিল। আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংশ্লিষ্টতার সময় এই বিমান ঘাঁটিতে হাজারো সেনার উপস্থিতি ছিল। মার্কিন প্রেসিডেন্ট সহ পদস্থ কর্মকর্তারা আফগানিস্তানের সফরে গেলে এই ঘাঁটিতেই অবস্থান করতেন। মূলত বাগরাম বিমান ঘাঁটিকে কেন্দ্র করেই গত 2 দশক আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর তৎপরতা পরিচালিত হয়েছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযানের কমান্ড স্থাপিত হয় এই বিমান ঘাঁটিতে, কারাগার হিসেবে এটি ব্যবহার হয়। প্রায় 2 দশক ধরে চলা আফগান যুদ্ধের রীতি টানছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী 11 সেপ্টেম্বরের আগে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহার করে জোরো সোরো কাজ করছে। প্রত্যাশায় প্রক্রিয়ায় অর্ধেকেরও বেশি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সেনা প্রত্যাহারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গত 1 মের আগেই 6টি সামরিক ঘাঁটি আফগান বাহিনীর কাছে হস্তান্তর করে। মার্কিন বাহিনী 2 দশক ধরে আফগানিস্তানে অবস্থান করলেও সে দেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়নি। এখনও দেশের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে তালেবান গোষ্ঠী। এছাড়া মার্কিন সেনাদের উপস্থিতিতে মাদক উৎপাদন বেড়েছে বহুগুণে। অর্থনীতিতেও তেমন কোনো উন্নতি ঘটেনি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।